আসসালামু আলাইকুম দাখিল ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আরবি প্রথম পত্র ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের আমি তহিদ আক্তার সহকারী মল্লী তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের আদর্শ সাদেশ ষষ্ঠ অধ্যায় আলোচনা করব তো এ পর্যায়ে এখানে একটি কবিতা আছে আত্মা আওয়ানুল বিলাদ। দেশের জন্য সহযোগিতা তোমরা সবাই এই চ্যাপ্টারটি খুলে নাও বইয়ের পৃষ্ঠা নাম্বার উনত্রিশ পৃষ্ঠা তো শিক্ষার্থীরা প্রথমেই দেখো এখানে একটি ছবি দেয়া আছে চারটি হাত চারটি হাত একটি হাতকে আরেকটি হাত খুব জোরালুভাবে ধরে আছে এটা দ্বারা আমাদের মুস মুসলমানদের পরস্পর একজুট হওয়া একতাবদ্ধ ঐক্যবদ্ধ হওয়া বোঝায় তো এই ছবিটির এখানে যেহেতু মুসলমানগণ পরস্পর ভাই ভাই সকল বিপদাপদে তারা সকলে ঐক্যবদ্ধ থাকবে একজন আরেকজনের পাশে দাঁড়াবে কবিতার আলোচিত বিষয় মূলত এটি এবং এই ছবিটি ছবিটি দ্বারা মুসলমানদের ঐক্যবদ্ধতা বোঝানো হয়েছে তো শিক্ষার্থীরা চলো আগে আমরা বাংলায় কবিতার মূল বক্তব্যটি নেই কবিতার মূল বক্তব্য বা সারমর্ম হলো যে মুসলমানগণ পরস্পর ভাই ভাই আল্লাহর জমিন আল্লাহর জমিন হচ্ছে তাদের দেশ সকল মুসলমানদের আর কোরআন তাদেরকে নিরাপত্তার সাথে ঐক্যবদ্ধ করে আর রাসুল সাল্লাহ সাল্লাম হচ্ছেন তাদের আদর্শ তাদের কিবলা হল সম্মানিত বাইতুল্লাহ আল্লাহ মুসলমানদের দেশকে ও শরিয়তের উপর প্রতিষ্ঠিত করেন পরস্পর সাহায্য সহযোগিতা ছাড়া মুসলমানদের ঐক্য ও শক্তির অন্যতম পরস্পর সাহায্য সহযোগিতা মুসলমানদের ঐক্য ও শক্তির অন্যতম মাধ্যম তারা দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য জেহাদ করে এবং দেশের উন্নতি ও অগ্রগতির জন্য চেষ্টা করে থাকে পূর্ণ ও পরোপকারের মাধ্যমে পরস্পর দয়ার্দ্রতার সাথে সামনের দিকে অগ্রসর হয় এটা হচ্ছে কবিতার মূল ভাব কবি এখানে অত্যন্ত সুন্দরভাবে মুসলিম মুসলমানদের এক হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে এই কবিতার দ্বারা উৎসাহিত করেছেন সকল আপদে বিপদে যেন এক মুসলমান আমরা অন্য মুসলমানের পাশে দাঁড়াতে পারি মূলত মুসলমানদের এখানে শান্তি ও কল্যাণের দ্বারা কোরআনের কিতাবের দিক নির্দেশনা নিয়ে যেন মুসলমানগণ তাদের জীবন পরিচালনা করতে পারে এদিকে আহ্বান করেছেন তো চলো আমরা মূল কবিতার ফিরে যাই কবি এখানে প্রথম লাইনে লিখেছেন দেখো খেয়াল করো বানুল ইসলামি খোয়ানি ও আউতানি। আমি আগে তোমাদের কবিতাটি পড়ে শোনাচ্ছি এরপর বাংলা অনুবাদ করে দিব। এবং এর জটিল জটিল শব্দ বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করবো যেন তোমরা সহজেই এটা আয়ত্ত করতে পারো খেয়াল করো বায়ানুল ইসলাম ইখোয়ানি ও আদুল্লাহিয়াউতানী কিতাব উল্লাহী আজমা আউনা বিশাল মা না ওয়া হাসানা ফালা আর্দ তোপার রিকো না ওলা না সাব আয়ু মা জিকু না ওলা লাউ না আয়ো বা ইদু তো শিক্ষার্থীরা আমি এখানে চার লালান কবিতা আবৃত্তি করলাম তো খেয়াল করো এই চার বাংলা আমি অনুবাদ করে দিচ্ছি প্রথমে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যার সাব্দিক অর্থ আগে তোমরা জেনে নাও বানু শব্দের অর্থ সন্তানগণ ইসলাম ইসলামের ই খোয়ানি খোয়ানি হচ্ছে ভ্রাতৃগণ ভাই আরদু জমিন আল্লাহি আল্লাহর আওতানী আওতান হচ্ছে দেশ তো পুরো পুরু সেন্টেস্টার একসাথে পূর্বাকটির বা অনুবাদ হবে বানুল ইসলাম ইখয়ানী ও আর্দুল্লাহ আউতানি বানু ইসলামী ইসলামের সন্তানগণ ইখয়ানি আমার ভাই এখানে কবি বলছেন যে ইসলামের যে সন্তানগণ তারা সকলেই আমার ভাই ও আউতানি ও আর্দুল্লাহি আর আল্লাহর জমিন হচ্ছে আউতানি আমার দেশ ইসলামের সন্তানগণ আমার ভাই আর আল্লাহর জমিন আমার দেশ দ্বিতীয় লাইনে কবি বলেন কিতাবুল্লাহি মা উনা বিশাল মানা ওয়াহাসানা কিতাবুল্লাহি আল্লাহর কিতাব ইয়াজ আমাদেরকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে বিসালমানা মানা ওয়াহাসানা শান্তি ও কল্যাণের দ্বারা কিতাবুল্লাহি ইয়াজ মা উনা বিশাল মানা আল্লাহর কিতাব আমাদের ঐক্যবদ্ধ করে শান্তি ও কল্যাণের দ্বারা

ফালা আর দু তুফার রিকোনা ফালা আর এমন কোনো ভূখণ্ড নেই জমিন নেই তুফার রিকোনা যা আমাদেরকে পৃথক করবে ওয়ালা নাসা বা ইউমাস এবং এমন কোনো নেই যা আমাদেরকে বিভক্ত করবে জিকোনা শব্দের অর্থ হলো বিভক্ত করা আর নাসাবা হলো বংশ বংশগৌরব তাহলে লাইনটির অর্থ হচ্ছে ফালা আর দু তুফার রেকুনা ওয়ালা নাসা বায়ুমাস জি অতএব এমন কোনো ভূখণ্ড নেই যা আমাদেরকে পৃথক করবে এবং এমন কোনো বংশগরব নেই যা আমাদেরকে বিভক্ত করবে ওলা আইদনা ইবা আদুল্লাহি ওয়ালা ওলা এমন কোনো বর্ণ বা রং নেই ইউ যা আমাদেরকে দূরে সরিয়ে দিবে এমন কোনো বর্ণবান রঙ নেই যা আমাদেরকে দূরে সরিয়ে দিবে ইবাদুল্লাহি খোয়ানি আল্লাহর সকল বান্দা আমরা ভাই তো শিক্ষার্থীরা এখানে লা বা ইদুনা এ শব্দের অর্থ হচ্ছে আমাদেরকে পরস্পর দূরে সরিয়ে না দেয় তো এখানে আমি চারটি লাইন আলোচনা করেছি এবং বাংলা অনুবাদ করেছি তো শিক্ষার্থীরা তোমরা আরও ভালো করে এই চ্যাপ্টারটি পড়বে ইনশাআল্লাহ আমি আরেকটি ক্লাসে এর বাকি লাইনগুলি অনুবাদ করে দেবো আজকে